হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ অফ ত্রিপুরা আগরতলা। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দুটি প্রাইভেট কারের কালেকশন। তো দুটোটাই সিএনজি কার আছে, তো তোমরা অনেকে সিএনজি গাড়ির জন্য কমেন্ট করো। কিন্তু তো প্রথমটা আছে আমাদের কাছে আর্টিকা, তারপর সেকেন্ডটা আছে ইকো গাড়ি। তো অনেকটা কমেন্টফুল গাড়ি দুটোটাই। তো তোমাদেরকে পুরো গাড়ির ডিটেলস তারপর প্রাইস বলে দিচ্ছি, আর গাড়িটা আছে আগরতলা। তো ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো, যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে সব কিছু নেবে তোমরা। তো আজকে আমাদের কাছে যে কালেকশনটা প্রথমে আছে সেটা হলো আর্টিকা BXi। তো গাড়িটা আছে 07। তো গাড়িটা রান করেছে মাত্র 50,000 কিলোমিটার। তো গাড়িটার কন্ডিশন কিন্তু একদম এক ক্লাস কন্ডিশন আছে। যে টায়ারটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ, সাইডের চাকা একদম ফ্রেশ আছে, টোটালি ফ্রেশ। আর গাড়ির বডিটা দেখতে পাচ্ছ কোনো ক্র্যাশ নাই গাড়ির মধ্যে, একদম এ টু জেড কমপ্লিট। তো গাড়িটা আছে 2016। তো গাড়িটা একটুখানি পুরনো হতে পারে, কিন্তু গাড়ির কন্ডিশনটা একদম এক ক্লাস কন্ডিশন। এই যে সামনে টায়ারটা দেখতে পাচ্ছ, এটা একদম ফ্রেশ কন্ডিশন। গাড়ির মধ্যে এলওএল সেলওএল সব কিছু লাগানো আছে। তো গাড়িটার বডিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো আমরা সামনের ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি গাড়ির। এই যে 07 আছে গাড়ি, গাড়ির নাম্বার তো দেখতেই পাচ্ছ, পুরো ডিটেলসে গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে। তারপর আমরা যাব ভিতরের দিকে, গাড়ির ইন্টারভিউটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো গাড়ির টায়ারটা দেখতে পাচ্ছ, চারটা টায়ার কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে, দেখতে পাচ্ছ তোমরা। চারটা টায়ার দেখিয়ে দিলাম এক এক করে। তো আমরা গাড়ির ইন্টারভিউটার দিকে যাব প্রথমে। বাইরের আউটলুকটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তো আমরা যাই এবার ইন্টারভিউটা, ভিতরের কী আছে। তো ভিতরের ভিউটা দেখতে পারছ একদম এক ক্লাস কন্ডিশন আছে মোটামুটি যেটা দরকার। আর তোমাদেরকে প্রথমে বলেছি গাড়িটা রান করেছে মাত্র 50,000 কিলোমিটার, আর গাড়িটা আছে 2016 গাড়ি, আর গাড়িটা ফার্স্ট ওনার আছে। তো গাড়িটার কাগজপত্র সব কিছু ওকে আছে, এখনও কিছু নেই, ইন্স্যুরেন্সও এখনও আছে। তো ফার্স্ট ওনার ইন্স্যুরেন্স, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে এটার মধ্যে। আর মিউজিক সিস্টেম, কোম্পানি ফিটেড এসি, তারপর রূপওয়ে এসি আছে, তারপর এটার মধ্যে সব কিছু অ্যাভেলেবেল আছে যেটা থাকা দরকার একটা আর্টিকা গাড়ির মধ্যে। তো সিটের কন্ডিশনটি দেখিয়ে দিই। এই যে সিটের কন্ডিশন দেখতে পাচ্ছ, এটা একদম ফ্রেশ লেভেল আছে মোটামুটি। তো পিছনের সিটটিও আর গাড়িটার পেসও কিন্তু অনেকটাই আছে, দেখতে পাচ্ছ। তো এবার আমরা যাই পেছনের দিকে। এই যে পেছনের ভিউটা, এই যে রূপওয়ে এসি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, তারপর সিটের কন্ডিশন দিয়ে দেখতে পাচ্ছ সবগুলি ফ্রেশ আছে, কিন্তু এখনও মোটামুটি অনেকটাই ফ্রেশ আছে। তো এটা সব কিছু দেখানোর পর তোমাদেরকে প্রাইস সুন্দর সব কিছু দেখিয়ে দিলাম। তো গাড়িটার আবারও বলে দিচ্ছি, গাড়িটা আছে 07, আর গাড়িটা রান করেছে 50,000 কিলোমিটার, আর সব কিছু অ্যাভেলেবেল আছে, এখনও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে। তো গাড়িটা যদি নিতে চাও অবশ্যই কল করবে, নাম্বার দিয়ে দিচ্ছে। গাড়িটার প্রাইস হলো দাদার বললো যে 5,90,000। তো এটা ফিক্সড নয়, তো তোমরা যদি নিতে চাও অবশ্যই নাম্বার দিয়ে দেবো, তোমরা বার্গেনিং অবশ্যই করতে পারবে। তো বন্ধুরা আমরা নেক্সটে যাই ইকো গাড়ির দিকে। তো এটা কিন্তু একটা চাহিদাফুল গাড়ি, অনেকেই কিন্তু কমেন্ট করে পাচ্ছ না। তো এটার ইয়ার আছে 2013, মানে 2013 গাড়ি আছে, আর এটা আছে 07। তো এটার কন্ডিশন দেখতে পারছো একদম ফ্রেশ কন্ডিশন, কিন্তু আর টায়ারের কন্ডিশন দেখতে পারছো মোটামুটি অনেকটাই ঠিক আছে। আর এই যে গাড়ির মধ্যে একদম ফ্রেশ, কোনো ক্র্যাচই নেই গাড়ির মধ্যে, টোটালি কমপ্লিট গাড়ি আছে, এ টু জেড কমপ্লিট, একদম অরিজিনাল প্রিন্টেড আছে। এই যে কিন্তু গাড়ি কিন্তু একদম অরিজিনাল কোম্পানি ফিটেড সিএনজি আছে। তো অনেকটি সিএনজির জন্য কিন্তু কমেন্ট করো যে সিএনজি গাড়ি আছে কিনা। তো এটা কোম্পানি ফিটেড সিএনজি আছে, এর আগেরটাও কোম্পানি ফিটেড, এরও কোম্পানি ফিটেড। তো গাড়ির পিছনের দিকটা দেখতে পারতেছ, গাড়ির পিছনে আগে পিছিয়ে বাম্পার আছে, তারপর সব কিছু কিন্তু ওকে আছে। গাড়ি আছে 07। তো গাড়িটার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পারছ, আর গাড়িটা আছে সিএনজি। তো আমরা এ বাম্পার সেজাই গাড়ির। এই যে টায়ারটা দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই কিন্তু কমপ্লিট আছে গাড়ি। এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি গাড়িটার ফ্রন্ট সাইড ভিউ, এই যে একদম ফ্রেশ লেভেল আছে। তো প্রথমে বললাম আগে পিছিয়ে বাম্পার আছে, তারপর সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। তো গাড়িটা আমরা পিছনের সিটের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পিছনের সিটটা, এটা কিন্তু একদম ফ্রেশ লেভেলে আছে মোটামুটি। তো বন্ধুরা আমরা এবার যাব ভিতরের ইন্টারভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো গাড়ির ভিতরে ইন্টারভিউটার ভিউটা সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে গাড়ির মধ্যে, মিউজিক সিস্টেম থেকে ধরে সব কিছু, এসি, তারপর সব কিছু অ্যাভেলেবেল আছে যা দরকার ইকো গাড়ির মধ্যে। তো গাড়ির ইন্টারভিউটা দেখতে পাচ্ছ তোমরা, গাড়ির মধ্যে সব কিছু অ্যাভেলেবল আছে। এই যে মিটার মিটার বক্সে শো করছে সব কিছু, আর গাড়ির সিট কন্ডিশন, তার এই যে মিউজিক সিস্টেম
একদম কমপ্লিট আছে, সবকিছু লাগানো আছে যা দরকার, গাড়ির মধ্যে আছে, এসি আছে, তারপরে এই যে সিটের কন্ডিশন, এই যে দেখতে পাচ্ছ পিছনের ইন্টারভিউটা, তো এটারও সিট কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো ভালো আছে, যথেষ্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর নিচে তো বন্ধুরা সবকিছু তোমাদেরকে দেখে দিলাম, তো ওই গাড়িটার প্রাইস আছে সাবস্ক্রাইবার ভাই বলো 2,90,000, তো এটা কিন্তু ফিক্সড নয়, তো তোমরা যদি নিতে চাও অবশ্যই বার্গেটিং কর।